সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু, তার আগে গত শুক্রবার সর্বদল বৈঠক ডাকা হয় বিধানসভায়। বৈঠকে সামিল হতে বিরোধী দলের সদস্যদেরও চিঠি দেওয়া হয়, যদিও তারা উপস্থিত ছিলেন না বলেই জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের অল পার্টি মিটিং ছিল, অল পার্টি মিটিংয়ে যারা বিরোধী দলের সদস্য ছিলেন তাদের সবাইকে চিঠি দেওয়া হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউ আসেননি। এবং আমাদের যারা সদস্য, মাননীয় মন্ত্রিসভার সদস্যরা এবং সদস্যরা যারা ছিলেন আমাদের অল পার্টি মিটিংয়ে, তাদের সবাইকে আমি আবেদন করেছি যেন আমাদের আসন্ন বিধানসভা অধিবেশনটা যেন সুষ্ঠুভাবে চালাতে পারি। সেই সঙ্গে সঙ্গে চিফ হুইপকে আমি অনুরোধ করেছি যে আমাদের সদস্য যারা রয়েছেন তারা যেন উপস্থিত থাকেন বিধানসভাতে। বিরোধী দলের চিফ হুইপ তাকেও আমি একই অনুরোধ করব, সদস্য নিয়ে যাতে যেন হাজির থাকেন, যেন সুষ্ঠুভাবে আমরা এটা পরিচালনা করতে পারি। স্পিকার জানান, 26 নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রস্তাব আসবে। আপনারা জানেন যে 25 তারিখ আমাদের অবিচুয়ারি হবে, হওয়ার পরে আর আমাদের কোনো বিজনেস নেই। 26 তারিখে আমাদের রেজলিউশন কমেমোরেটিং কনস্টিটিউশন ডে, এটা চেয়ার থেকে আমি মুভ করবো রেজলিউশনটা। এই রেজলিউশনটা খুব গুরুত্বপূর্ণ রেজলিউশন। আপনারা জানেন যে সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে লোকসভাতে যেমন হচ্ছে আমাদের বিধানসভাতেও হবে, দুদিন ধরে আলোচনা হবে। আলোচনায় আমাদের সরকার পক্ষের যারা সদস্য রয়েছেন বিরোধী দল তারা গুরুত্বপূর্ণ মতামত দেবেন, তাদের মতামত লিপিবদ্ধ করা হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াক অফ বিল আনছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াক অফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তাব নয়, একটি পাল্টা বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন। এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয়ে এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনা নির্যাসে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। শুক্রবার বিধানসভায় সর্বদল বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে স্পিকার বলেন, ওয়াক অফ নিয়ে একটি প্রস্তাব পেয়েছেন, সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। ওয়াক অফ নিয়েও আমাদের কাছে জমা পড়েছে, সেটা আমরা পরবর্তী যে বিএ কমিটিতে আমরা ঠিক করব কবে আমরা নেব। গত কয়েক মাস ধরে যেভাবে আন্দোলনে উত্তাল হয়েছে রাজ্য, তাতে অধিবেশন যে উত্তাল হবে তেমনটা মনে করছেন অনেকে। আজিকর কাণ্ডের প্রেক্ষিতে গত কয়েক মাসে রাজ্য সরকারকে লাগাতার নিশানা করে গিয়েছে বিরোধীরা, বিশেষ করে বামেরা। এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধিতার সুর চরমে তুলেছিল, ফলে অধিবেশন শুরু হলে বিরোধী বিজেপি তা নিয়ে বিধানসভায় উত্তাপ বাড়াতে চাইবে। তারই জবাবে বিধানসভার শীতকালীন অধিবেশনে বিরোধীদের এবার ত্রিফলায় বিঁধতে চলেছে সরকার পক্ষ। শাসক দলের উপরি পাওনা, সদ্য সমাপ্ত 6 বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়, আজিকরের ঘটনার আবহে এই জয় ইতিমধ্যেই শাসক দলকে অনেকটা অক্সিজেন যুগিয়েছে। 6 বিধানসভা উপনির্বাচনে বিজেপির হার খানিকটা হলেও ব্যাকফুটে পাঠাবে বিজেপিকে তা বলার অপেক্ষা রাখে না। বিধানসভায় গত এক যুগে স্বাস্থ্য দফতর রাজ্য জুড়ে যা যা পদক্ষেপ করেছে তার সমস্ত খতিয়ান নিয়ে তৈরি থাকবে এর সরকার পক্ষ। সেই অধিবেশনে স্বাস্থ্য, সংখ্যালঘু উন্নয়ন এবং ভূমি ও ভূমি সংস্কার, এই 3 দফতরের উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের নিরিখে প্রশ্ন পর্ব সাজানোর পরিকল্পনা নিয়েছে শাসক দলের পরিষদীয় দফতর, যার ভিত হবে গত এক যুগের লাগাতার সরকারি উন্নয়নের পরিসংখ্যান। একইভাবে সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতর নিয়েও পরপর সরকার পক্ষকে নিশানা করে চলেছে বিরোধীরা। বিজেপির দাবি, রাজ্য সরকার মুসলিম তোষণ করে, তার জবাবও বারবার দিয়েছে শাসক দল। সূত্রের খবর, এবার সেই সংক্রান্ত প্রশ্নে জোর দিয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়ে কিভাবে সংখ্যালঘু উন্নয়ন করে চলেছে তার পরিসংখ্যান তুলে ধরা হবে প্রশ্নোত্তর পর্বে। অন্যদিকে ভূমি ও ভূমি সংস্কার দফতর নিয়ে প্রশ্ন উঠলেই জমি দখল, বিশেষ করে কসবার মতো ইস্যুতে সরব হতে চাইবে বিরোধীরা। অনেকের মতে এই ধরনের ঘটনায় সরকারের নানানভাবে সমালোচনা করা হচ্ছে, সঠিক তথ্য আড়ালে পাঠানোর ষড়যন্ত্র করতে পথে যাচ্ছে বিরোধীরা। এবার তাই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এই আলোচনা যেচে সামনে এনে তাতে সরকারের ভূমিকা ঠিক কি তা সামনে রাখতে চাইছে সরকার পক্ষ। তাৎপর্যের বিষয় হলো, এই 3টি দফতরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই, সূত্রের খবর, এই আলোচনায় তিনিও অংশ নিতে পারেন। তবে যেচে যেখানে সমালোচনার মতো ইস্যুকে সামনে রেখে এগোতে চাইছে সরকার পক্ষ, সেখানে বিরোধী বানও থাকবে, কিন্তু তার জবাব দেওয়ার সমস্ত প্রস্তুতিও সেরে রাখছে বলে খবর তৃণমূল পরিষদীয় দলের সূত্রে। এছাড়া আবাস যোজনা এবং 100 দিনের কাজে কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুলে নিন্দা প্রস্তাব আনার কথা তৃণমূল পরিষদীয় দলের। সোমবার শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন, 26শে বিধানসভা নির্বাচনের আগে শীতকালীন অধিবেশনের মধ্যে দিয়েই ওয়ার্ম আপ সেরে রাখতে চাইছে রাজ্যের শাসক দল। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।